প্রতি মাসে স্কুলে ছাত্রছাত্রীদের জন্মদিন পালন করেন খানাকুল মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়। সাধারণত মাসের শেষে ওই মাসে যে সমস্ত ছাত্রছাত্রীদের জন্মদিন থাকে তা পালন করা হয়, কিন্তু এপ্রিল মাসে তার ব্যতিক্রম ঘটিয়ে মাসের মাঝামাঝি সময়ে সোমবার দিন পালন করা হল। দেবাশিসবাবু জানালেন, নতুন বছরে ছাত্রছাত্রীরা এদিনই প্রথম স্কুলে এসেছে, তাই এই দিনটিকে স্মরণ করে রাখার জন্যই এবার এই নিয়মের পরিবর্তন। জন্মদিন পালন উপলক্ষে এদিন মিড ডে মিলের মেনুতে ছিল ভাত, মাংস, পায়েস, চাটনি, পাঁপড়, রসগোল্লা। এছাড়াও ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়েছে কেক এবং লজেন্স। আর যাদের জন্মদিন ছিল তাদেরকে উপহার দেওয়া হয়েছে একটি করে কলম ও একটি করে চারা গাছ। উল্লেখ্য, প্রধান শিক্ষক দেবাশিসবাবুর এই উদ্যোগকে সবসময় অভিভাবকরা স্বাগত জানান। তবে শুধু ছাত্রছাত্রীদের জন্মদিন পালন নয়, দেবাশিসবাবু সারা বছরই ছাত্রছাত্রীদের মেধা ও মানবিক গুণের বিকাশের জন্য নানা রকম কর্মসূচি গ্রহণ করে থাকেন। পাশাপাশি নিজে বহুরূপী গোলাপ সুন্দরীর পোশাক পরে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সারা দেশ জুড়ে সচেতন করে বেড়ান। এখন দেখুন এদিনের জন্মদিন পালনের কিছু মুহূর্ত এবং শুনুন দেবাশিসবাবু কি জানালেন। তাহলে আজকে আমাদের এদের জন্মদিন পালন হবে যারা এখানে হাজির হয়েছে, এটা আমরা প্রত্যেক মাসেই করি। তা আমরা এবার এদের জন্য সেই যে এটা বলবো জন্মদিনে। আজ আমাদের খানাকুল থানার রাজা রামমোহন চক্রের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ে এপ্রিল মাসে ছাত্রছাত্রীদের জন্মদিন পালন করা হলো। এটা আমরা বিগত প্রায় 7 বছর ধরে করে আসছি প্রত্যেক মাসে, যে মাসে যেসব ছাত্র জন্ম তাদের নিয়ে একটা জন্ম মাসের মতো পালন করা হয়। এই মাসে আমরা ওটা মাসের শেষে করি, এবছর এই মাসটা একটু আগে করেছি 15 তারিখে। তার একটা বিশেষ কারণ হচ্ছে যে আমাদের গতকাল গেছে নতুন বছর শুরু হয়েছে, বৈশাখ মাসে গতকাল 1 তারিখ গেছে, আজকে 2 তারিখ নতুন বাংলার নতুন বছরে ছেলেরাই প্রথম স্কুল এলো। সেই জন্য আজকের দিনটাকে একটু স্পেশাল করে রাখার জন্য আজকে জন্মদিনটা পালন করলাম। আজকে মেনুতে রয়েছে ভাত রয়েছে, মাংস রয়েছে, পায়েস রয়েছে, চাটনি আছে, পাঁপড় রয়েছে, রসগোল্লা রয়েছে, এছাড়া কেক, লজেন্স এগুলো রয়েছে, এবং যাদের জন্মদিন তাদেরকে উপহার স্বরূপ একটা করে পেন ও একটা করে গাছ দেওয়া হয়েছে। দেখুন, এটা আমরা প্রত্যেক মাসে করি, এটা তো মিড ডে মিলের পয়সা থেকে করা সম্ভব নয়। 5 টাকা 45 পয়সা মিড ডে মিলে পাওয়া যায়। আমরা টিচাররা এটার পিছনে কন্ট্রিবিউট করে, সমস্ত টিচাররা, এছাড়া অনেক সময় অনেক অভিভাবক যেসব ছাত্রছাত্রীর জন্মদিন অনেক সময় কোনো মাসে ওনারাও কিছু কন্ট্রিবিউট করেন, স্বইচ্ছায় করেন। বাকি না হলে আমরা নিজেরাই খরচটা করি, আমরা নিজেরাই চাঁদা দিয়ে খরচটা করি, কিছু খরচ তো মিড ডে মিল থেকে আসে। এইভাবে আমরা অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি এবং আমরা এটা চালিয়ে যাবো। এই দিনটা ছেলেরা খুব আনন্দ উপভোগ করে, একদিন খুব আনন্দ পায় ওরা, এটা আনন্দদায়ক পাঠদানের একটা অংশ হিসেবে আমি মনে করি। জানো তোমরা, জন্মদিনে আমরা তো কেক কাটা হয়, এবার উপহার হিসেবে কি দেয়া হয়, উপহার হিসেবে দেয়া হয় পেন আর একটা করে গাছ। গাছগুলো যে যার নিজেদের নামে বসাবে, তোমরা জানো একটা গাছ অনেক প্রাণ, গাছ আমাদের অনেক উপকার করে, এই গ্রীষ্মে আমাদেরকে ছায়া দেবে এবং আমাদের এই পরিবেশকে ভালো রাখবে, তাই এদিকে একটা করে গাছ উপহার দেওয়া হয়। নাও হাত তালি দাও এদের জন্য। রসগোল্লা, চাটনি, পাঁপড়। রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে? যার যা লাগবে চেয়ে নেবে, হ্যাঁ দিদিমণিদের কাছ থেকে। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।